যেই আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছে অহংকার করার কারণে, উলামায়ে কেরামদের সামনে যদি কটু কথা বলো আর উলামায়ে কেরামদের প্রতিবাদের ভাষা বুঝতে না জানো, উলামায়ে কেরামদের চোখের পানি যদি বুঝতে না পারো, মনে রেখো যে মালিক ইজ্জত দিয়া এই সম্মানের চেয়ারের মধ্যে বসায় রেখেছে, ওই মালিক ঘাট ধাক্কা দেওয়ার মাধ্যমে ফেরাউন হামানের মতো মেস্তানাবুদার ধ্বংস করতেও দেরি করবে না। ইজ্জত দিয়েছে যে আল্লাহ, আবার বেইজ্জতি করতেও পারে সে আল্লাহ, ঠিক কি ঠিক না? ভাবো, চিন্তা ভাবনা করো, টেক রেস্ট, কিছুক্ষণ রেস্ট নাও, নিজের ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করো, নিজের বিবেক নামক আদালত দিয়ে বিবেচনা করো, মুসলমানদের প্রত্যেকটা মুসলমানদের অন্তরে কি পরিমাণ আঘাত তুমি দিয়েছ। শেষ না, এখানেই শেষ না, চেষ্টা আমরা করতে পারবো, মিছিল মিটিং আমরা করতে পারবো, প্রতিবাদ আমরা করতে পারবো, মানলে আপনি মানতে পারেন, না মানলে না মানতে পারেন, তবে মনে রাখবেন আসসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হচ্ছে আমাদের পূরণ করবে আল্লাহ। আমার চেষ্টা শেষ হয়ে গেছে বলে আমার মালিক ওখান থেকে শুরু হয়ে যাবে। এজন্য অহংকার করে লাভ নাই, হিংসা করেও লাভ নাই, এই মসনদের বাহাদুরি করেও লাভ নাই, দিয়েছেন যে আল্লাহ নিতে পারো সে আল্লাহ। আমার আল্লাহ হচ্ছে আমার হোম গার্ডিয়ান, আমার নিজস্ব একজন অভিভাবক বলে এটা কোনো বানানো কথা না, আল্লাহ নিজেই বলেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ হচ্ছে বান্দার মাওলা, আল্লাহ হচ্ছে বান্দার অভিভাবক, আল্লাহ হচ্ছে বান্দার গার্ডিয়ান বলে এই বান্দাকে সহযোগিতা একজনেই করতে পারে, তার নাম হলো আমার আল্লাহ। বলে নোভেল করোনার সময়ে দুনিয়ার মানুষগুলা যদি চেষ্টা করিয়া করিয়া বান্দার আশেপাশে সেফটির সংখ্যাও বাড়াইয়া দেয়, বান্দার আশেপাশে র‍্যাব আর্মি বিটিআর পুলিশের সংখ্যাও যদি বাড়াইয়া দেয়, সবাই যদি মিলিয়া মিলিয়া চেষ্টা করে এই বান্দার হায়াতটা এক বছর দীর্ঘায়িত করবে, আমার মালিক যদি বলে না হায়াতের বেলা ফুরিয়ে গেছে, যে কোনো সময় মালাকুল মৌত তোমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে যাবে, তোমার পরিপূর্ণ ইহকালীন জিন্দেগীর শেষ বারজাখের জীবনের ডাক তোমার চলে আসবে। বলে দুনিয়ার সব মানুষ যদি চেষ্টা করে সহযোগিতা করার চেষ্টা করে, আমার মালিক যদি সহযোগিতা করতে না চায়, আমার মালিক যদি বান্দাকে দুনিয়ায় হায়াতের জিন্দেগীতে বৃদ্ধি করতে না চায়, দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচায় রাখার কোনো ক্ষমতা নেই। আবার আমার আল্লাহ যদি চায় যে এই বান্দাকে বাঁচায় রাখবে, দুনিয়ার কোনো শক্তি তাকে মৃত্যুবরণ করাইতে পারবে না, গুলি করতে পারবে, আদালতে কাঠঘরায় দাঁড় করায়া তাকে মেন্টালি চাপ দিতে পারবে, কোনো মামলা ছাড়া তাকে জেলে ঢুকাইতে পারবে, জেলে ঢুকাইয়া তাকে রিমান্ডে দিতে পারবে, কোনো দোষ নাই। বলে মুসলমান আর মুমিনে কামেল হওয়ার কারণে রাজপথে নামতে পারবে, কিন্তু রাজপথ থেকে ধরে নিয়ে ওই রিমান্ডের মধ্যে দিয়া জিজ্ঞাসাবাদ করতে পারবে, অনেক বিভিন্ন চাপ সৃষ্টিও করতে পারবে। বলে যতই চাপ সৃষ্টি করুক না কেন, যতই বলুক না কেন, আমি তোকে মেরে ফেলবো, মাত্র গুলি করবো, গুলি করে মেরে ফেলবো। বলে আমার মালিক যদি না চায় এই বান্দাকে ওই পুলিশ গুলি করবে, বলে ডান সাইড দিয়ে এক গুলি যাবে, বাম সাইড দিয়ে গুলি যায়, চটপটির দোকানের ওই চটপটির দোকানের যেই টিন আছে ওই টিনের মধ্যে দুই পাশে দুই বন্দুক যাবে, আমার মালিক তার মাঝখান বরাবর শরীরে গুলি আঘাত দিতে লাগবে না, কারণ আমার মালিক তো চায় না যে বান্দাটা মারা যাক, ঠিক কি ঠিক না? এই জন্য হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক যে আল্লাহ, গরিব বানানোর মালিক সে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক যে আল্লাহ, বান্দা থেকে ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক, কথা বলেন না কেন? এই জন্য পণ্ডিত আর বাহাদুরি করে লাভ নাই, আমার জনপ্রিয়তার অভাব নাই,
এই চেয়ারের মধ্যে 20 বছর 15 বছর একটা না আমি থাকি আল্লাহই আমাকে ইজ্জত দিয়েছে আল্লাহই আমাকে সম্মান দিয়েছে আল্লাহই আমাকে মনে হয় এদেশের এমপি বানায় রাখছে আল্লাহই মনে হয় 15 বছর আর 20 বছর আর 25 বছর 40 বছর যাবত আমাকে মন্ত্রী বানাইছে আল্লাহই বোধহয় মনে আমাকে ইজ্জত দেয় বলে যেই আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছে অহংকার করার কারণে উলামায়ে কেরামদের সামনে যদি কটু কথা বলো আর উলামায়ে কেরামদের প্রতিবাদের ভাষা বুঝতে না জানো উলামায়ে কেরামদের চোখের পানি যদি বুঝতে না পারো মনে রেখো যে মালিক ইজ্জত দিয়া এই সম্মানের চেয়ারের মধ্যে বসায় রেখেছে ওই মালিক ঘাট ধাক্কা দেওয়ার মাধ্যমে ফেরাউন হামানের মতো নেস্তনাবুদার ধ্বংস করতেও দেরি করবে না ইজ্জত দিয়েছে যে আল্লাহ আবার বেইজ্জতি করতেও পারে সে আল্লাহ ঠিক কি ঠিক না ভাবো চিন্তা ভাবনা করো টেক রেস্ট কিছুক্ষণ রেস্ট নাও নিজের ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করো নিজের বিবেক নামক আদালত দিয়ে বিবেচনা করো মুসলমানদের প্রত্যেকটা মুসলমানদের অন্তরে কি পরিমাণ আঘাত তুমি দিয়েছো শেষ না এখানেই শেষ না চেষ্টা আমরা করতে পারবো মিছিল মিটিং আমরা করতে পারবো প্রতিবাদ আমরা করতে পারবো মানলে আপনি মানতে পারেন না মানলে না মানতে পারেন তবে মনে রাখবেন আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা হচ্ছে আমাদের পূরণ করবে আল্লাহ আমার চেষ্টা শেষ হয়ে গেছে বলে আমার মালিক ওখান থেকে শুরু হয়ে যাবে এজন্য অহংকার করে লাভ নাই হিংসা করেও লাভ নাই এই মসনদের বাহাদুরি করেও লাভ নাই দিয়েছেন যে আল্লাহ নিতে পারো সে আল্লাহ যে মালিক ইজ্জত দিতে পারে যে মালিক আবার ইজ্জত স্নেহও নিতে পারে যে মালিক ধনী বানাইতে পারে যে মালিক গরিব বানাইতে পারে ওই মালিকের প্রশংসা দরকার আছে না নেই সকলে আবারও চিল্লাইয়া পড়ি আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষের প্রশংসা করা যায় কি কারণে তার বিভিন্ন গুণের কারণে বলে তার গুণের অভাব নাই এই গুণ এই গুণ এই গুণ এতগুলা গুণ একজনের মধ্যে আছে কিভাবে বলে এই লোকটা এত গুণে গুণান্বিত তার প্রশংসা করাই লাগে কিন্তু এই গুণের মাঝে যদি এক দুইটা দোষ ওই বান্দা করে ফেলে দুনিয়ার মানুষগুলা এতদিন যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে এক দুইটা দোষের কারণে তাকে পরিপূর্ণভাবে লাঞ্ছিত অপমান করে একটা দোষের কারণে ওই গুণগুলো ভুলতেও দ্বিধা করে না দুনিয়ার মানুষের মানুষের ক্ষেত্রে এই শান আর মান আর এই স্বভাব তবিয়ত দুনিয়ার নিজাম দুনিয়ার মানুষের মধ্যকার একটা নিজাম কিন্তু আমার মালিক যদি কোনো বান্দাকে ধনী বানায় রাখে এই বান্দার টাকা পয়সা কোনো কিছু আমার মালিক কমতি না দেয় এই বান্দাটা কি তার ধনী হালাতে অহংকার করবে নাকি প্রশংসা করবে দুই নাম্বার বলে কোনো বান্দাকে যদি আমার মালিক একবারে গরিব বানায় রাখে গরিব বান্দাটা আমার মালিকের দোষ বর্ণনা করতে পারবে না আমার মালিককে কোনো কিছুই বলতে পারবে না আমার মালিকের ব্যাপারে কোনো অভিযোগও করতে পারবে না বরং গরিবি হালাতে এই বান্দা আমার মালিকেরই প্রশংসা করবে তো আমরাও মালিক কাউকে ধনী বানায় কাউকে গরিব বানায় এখানে এসেছেন কেউ ধনী কেউ গরিব কারো টাকা পয়সার কোনো কমতি নাই কারো নাই এই জন্য সর্বহালাতে আমরা একজনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাব রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মালিকের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন